আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মুনকার নাকির দুইজন আপনার কবরে আসতে দেরি, আমার গোসে মাইক ভান্ডারি আপনার কবরে উপস্থিত হইতে দেরি হবে না। যাই ব্যক্তি যেই আসেখান নিজের কর্ম দিয়ে, আদব দিয়ে, মহাব্বত দিয়ে, ভদ্রতা দিয়ে, আওয়াজ দিয়ে, কর্ম দিয়ে, এক সেকেন্ডের যদি আমার গোসে মাইক ভান্ডারির নজর যদি আপনার মধ্যে পড়ে যায়, না দুনিয়ার চিন্তা করতে হবে, না পরিবারের চিন্তা করতে হবে, আপনাকে কবরে রাখতে দেরি, আপনার আত্মীয় স্বজনে না 40 কদম যখন হেঁটে চলে আসবে, মুনকার নাকির দুইজন ফেরেশতা আপনার কবরে আসতে দেরি, আমার গোসে মাইক ভান্ডারি আপনার কবরে উপস্থিত হইতে দেরি হবে না। চিৎকার! যাদের পক্ষে মক্কা মদিনায় যাওয়া সম্ভব হচ্ছে না, টাকার অভাবে, সম্বলের অভাবে যেতে পারছি না, তাদের জন্য চিন্তা নাই। আল্লামা সৈয়দ আহমদ শাহ সিরিকুটি রাদিয়াল্লাহু তাআলা এই নাজির পাড়াকে কেন্দ্র করে, এই হামজার বাঘ নিয়ে, অক্সিজেন নিয়ে, বদ্দার হাত নিয়ে এই এলাকাকে হেরম করে দিয়েছেন। এখানে যারা প্রবেশ করবে তারা নিরাপত্তা পাবে, কথা বলেন ঠিক কিনা? মন্দিরের আশ্রয় নিয়েছে, শিরিক করছে, এক নম্বর কাফের মালাউ দাইয়ত যার সন্তান মাদারি, মাদারি কামে মাদারি বলেছে। কেননা গাইল দাও আল্লাহর সুন্নাত, আমি একটা আল্লাহর সুন্নাত আদায় করলাম। ঢোল বাজাইয়া মাইজ ভান্ডারির আদেরকে কবর দেওয়া হইতো, আমার মরণ কালে ঢোল বাসি বাজাইয়া বারবারি বাহায়ো, ওরে মরণ কালে ঢোল বাসি কলেমা কালাম বাই, কোন কিছুর দরকার নাই, কলেমা কালাম কোন কিছুর, আমার গৌসাদানের গুণ গীতি গাইয়া তরিকার বায়ো, আমার মরণ কালে ঢোলবাসি জোরে কন সুবহানাল্লাহ। আল্লাহর দনরা শুনকে দিয়াও, গেলেন আল্লাহ গায়েব হইয়াও, রাসূলের ধন খাজা পাইয়া, রাসূলের ধন খাজা পাইয়া শুইয়া আছে আজমিরে, কেউ ফিরে না খালি হাতে খাজা তোমার, কেউ ফিরে না খালি হাতে। আমি যাব মদিনা,